শীত পড়তে না পড়তেই বাঙালি উৎসুক হয়ে থাকে খেজুরের গুড়ের জন্য। শীতকালে গুড়ের স্বাদ বাঙালির কাছে অমৃত সমান, আর পায়েসে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে তো তার স্বাদই বদলে যায়। এই গুড় তার নিজস্ব গন্ধ ও স্বাদের জন্য সবার পছন্দের। আমাদের দেশে খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। বছরের শেষে গুড় দিয়ে তৈরি পিঠে পুলি পায়েস আরও ইত্যাদি ইত্যাদি কত কী হয়ে থাকে। খেজুর গুড়ের তৈরি মিষ্টি নিয়ে মজে থাকে বাঙালি। খেজুর গুড়ের রসগোল্লাই নতুন সংযোজন, যেটি আজকের মানুষের ক্রাশ বললেও ভুল হবে না, সেটি হলো নলেন গুড়ের রসগোল্লা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নলেন গুড়ের রসগোল্লা, যেটি এই খেজুরের গুড় থেকেই তৈরি হয়। গবেষকরা বলছেন এই খেজুর গুড়ের উপকারিতা শুনলে আপনি অবাক হবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। তো চলুন আমরা এখন দেখে নিই এই খেজুর গুড়ের কী কী উপকারিতা রয়েছে। আয়রনের ঘাটতি মেটাতে খেজুর গুড়ের ভূমিকা। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, এর ফলে নানা ধরনের অসুখে আক্রান্ত হতে দেখা যায়। আপনি জেনে অবাক হবেন যে খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়, ফলে দূরে থাকে রক্তশূন্যতা সহ আয়রন ঘটিত বিভিন্ন অসুখ বিসুখ। নারীদের জন্য উপকারী। নারী এবং পুরুষের শরীরের গঠন এক নয়। নারীদের জন্য এমন কিছু পুষ্টির দরকার পড়ে যা সব ধরনের খাবারে থাকে না। এক্ষেত্রে একটি উপকারী খাবার হতে পারে এই খেজুর গুড়। এতে নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেগুলি নারীদের বিভিন্ন অসুখ থেকে দূরে রাখে। হজমের সমস্যা দূর করতে খেজুর গুড়ের ভূমিকা। যারা হজমের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন অল্প করে খেজুরের গুড় খেলে এই সমস্যা থেকে চিরমুক্তি পেতে পারেন। যারা নিয়মিত খেজুরের গুড় খান তারা এই সুফল পাচ্ছেন এবং পাবেনও। এই গুড় আপনাকে কোষ্ঠকাঠিন্য, আমাশা, বদহজমের মতো অসুখ থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে সাহায্য করে। লিভার ভালো রাখতে খেজুর গুড়ের ভূমিকা। যেসব খাবার লিভার ভালো রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম হলো এই খেজুর গুড়। এই গুড়ে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম। এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে। নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে অনেক উপকার করে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ রাখে উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার। ত্বক ভালো রাখতে খেজুর গুড়ের ভূমিকা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক করা বিষয় হলেও এটি সত্যি যে খেজুর গুড় আপনার ত্বক ভালো রাখতে সাহায্য করে। আপনি যদি মসৃণ ত্বক চান তাহলে আপনাকে নিয়মিত খেজুর গুড় খেতে হবে। এতে চেহারায় সহজে বয়সের ছাপ পড়বে না। ব্রণ ও ফুসকুড়ি দূর করতেও এই গুড় অনেক কার্যকরী। ত্বক সুন্দর থাকুক তাকিয়ে না চাই বলুন। তাহলে এবার প্রতিদিনের খাবারে যোগ করতে হবে আপনাকে এই খেজুর গুড়। প্রিমেনস্ট্রুয়াল জনিত সমস্যা সমাধানে খেজুর গুড়ের ভূমিকা। প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম বা PMS সমস্যায় কম বেশি প্রায় সমস্ত মহিলারা ভোগেন। প্রিমেনস্ট্রুয়াল, আশা করি সবারই পরিচিত এই নাম। প্রতিদিন নিয়ম করে অল্প পরিমাণ গুড় খেলে শরীরে হরমোনের সমতা অর্থাৎ ব্যালেন্স, শরীরের যে হরমোনের ব্যালেন্স সেটি বজায় থাকে। এছাড়া গুড় আমাদের শরীরে একটি হরমোন ক্ষরণ করে যার নাম হ্যাপি হরমোন। এই হ্যাপি হরমোনের বৃদ্ধি ঘটায় এবং হরমোনের যে ব্যালেন্স বা সমতা সেটি বজায় রাখে। আমাদের শরীরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এনার্জি প্রদান করে, কিন্তু এই এনার্জি অনেক সময় আমাদের শরীরে রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, তার ফলে কিডনি, চোখ ও রক্তের চাপ বাড়িয়ে দেয়। গুড় খেলে অর্থাৎ এই খেজুর গুড় খেলে এই সমস্যাটি অনেক কম হতে পারে, কারণ খেজুর গুড় রক্তের সঙ্গে মিশতে কিছুটা সময় লাগে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে কমে বা বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটি থাকে না, ফলে আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলির ক্ষতিও কম হয়। গুড় আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে, ফলে সর্দি, কাশি, ভাইরাল ফিভারের মতো এই সমস্ত অসুখের হাত থেকেও রক্ষা করে এবং শরীরকে গরম রাখে। শেষে একটি কথাই বলবো, প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক অমূল্য উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা পাড়ায়। তাই বলবো, হ্যাঁ বন্ধু, প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পারলে আপনার ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার পাশাপাশি আপনার বন্ধুদেরও অনেক উপকার হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।